অযোধ্যা তো বাকি হে, কাশী মথুরা বাকি হে, রাম জনমভূমির বিবাদর এই স্লোগান আজিও সমানে কণ্ঠস্থ হয়ে আছে হিন্দু পক্ষর মাজত। পিছে কাশী মথুরাতেই যে স্তব্ধ হওয়া নাই ঐতিহ্য উদ্ধারর অশ্বমেধ ঘোড়া। রাম মন্দির নির্মাণ হল, জ্ঞান বাপি দৌড়িল বিজয় নিশান, বাকি আছিল মথুরার শাহী ঈদগাহ মসজিদ, তার মাজতে আরম্ভ হয়েছে ভোজশালাত বৈজ্ঞানিক অনুসন্ধান। ভোজশালা কামাল মৌলা মসজিদের চৌহদত ভারতীয় পুরাতত্ব বিভাগ চমুকৈ এ এস আই জড়িত। পরিসর সে বাহার কি ওর ভী কাম চলা হে, পরিসর সে অন্দর কি ওর ভী কাম চলা হে, ছত পে ভী কাম চলা হে, পিছে কি ওর ভী কাম চলা হে, এসা চারো ওর জো কুল মিলা কে বড়ি তেজ গতি সে অব পিছলে দো তিন দিন সে কার্য হো রহা হে। উসমে উচ্চতম ন্যায়ালয় নে টিপ্পনি করি হে কি কিসি ভী এসি জগহ জিসমে এস আই কো লাগতা হে কি ইয়াহাঁ কা সার্ভে হোনা আবশ্যক হে অর ও কিসি রিলিজিয়াস ক্যারেক্টার কো বিলং করতি হে তো উসকা মূল স্ট্রাকচার কো না পরিবর্তিত করতে হুয়ে আপনি গতি সে যে সার্ভে হে ও জারি রহে। ভোজশালা চৌহদত ভারতীয় পুরাতত্ব বিভাগের বৈজ্ঞানিক জরিপত সোমবারে অনুমতি দিলে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। ভোজশালাত চলি থাকা জরিপ অব্যাহত রাখব বলে রায় দিলে উচ্চতম ন্যায়ালয়। উল্লেখযোগ্য যে ভোজশালা কামাল মৌলা মসজিদ আছে মধ্যপ্রদেশের ধর জেলা। উল্লেখযোগ্য যে ভোজশালা চৌহদ হয়েছে এগারো শতিকাত নির্মাণ করা এক প্রাচীন উপাসনাস্থলী। হিন্দুসকলের মতে এইটো আছিল বাগদেবী সরস্বতীর মন্দির। তথ্যমতে রজা ভোজে নির্মাণ করেছিল এই মন্দিরটি। আনহাতে মুসলমানসকলে ইয়াক মৌলানা কামালউদ্দিন মসজিদ বা কামাল মৌলা মসজিদ বলে মানি আহিছে। বহুদিন ধরে চলি থাকা বিতর্কর মাজতে 2003 চনত ভোজশালা চৌহদত হিন্দু মুসলিম উভয়কে উপাসনার অনুমতি দিছিল ভারতীয় পুরাতত্ব বিভাগে। সেইমতে হিন্দুসকলে মঙ্গলবারে করব পারিছিল পূজা, আনহাতে মুসলমানসকলে শুকুরবারে পড়িছিল নামাজ। কিন্তু শেহতীয়াকৈ ভোজশালা চৌহদত বৈজ্ঞানিক জরিপ আরম্ভ হওয়ার লগেলগে ঘটনায় লৈছে নতুন। आदेश में ये स्पष्ट रूप से कहा गया है कि सर्वे टीम में दोनों कम्युनिटी के लोग बराबरी से होना चाहिए, तो मुझे नहीं लगता कि दोनों कम्युनिटी के लोग उसमें हैं। उसमें सिर्फ एक ही कम्युनिटी के लोग हैं तो वो सबसे बड़ी आपत्ति है मुस्लिम समाज की तरफ से। सिर्फ भोजशाला के पीछे की ओर सर्वेक्षण चला है और निश्चित ही निकट भविष्य में जब सर्वेक्षण पूरा होगा तो जो सच है वो सामने आएगा और हम उसका स्वागत करते हैं। 22 মার্চৰ পৰাই আৰম্ভ হৈছিল ভোজশালা চৌহদৰ জৰিপ। 11 মাৰ্চত মধ্যপ্ৰদেশ উচ্চ ন্যায়ালয়ে অনুমতি দিছিল ভোজশালাৰ জৰিপৰ। কিন্তু মৌলানা কামালউদ্দিন কল্যাণ সমিতিয়ে এই নিৰ্দেশক প্ৰত্যাহ্বান জনাই উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল। অৱশেষত উচ্চতম ন্যায়ালয়েও জৰিপৰ সপক্ষে দিলে ৰায়। সৰ্বোচ্চ ন্যায়ালয়ে বাহাল ৰাখিলে মধ্যপ্ৰদেশ উচ্চ ন্যায়ালয় ৰায়। हाँ बिल्कुल, अभी जो एएसआई है वो अपनी रिपोर्ट ऑनरेबल कोर्ट के सामने फाइल करेगी और जब तक सुप्रीम कोर्ट इस मैटर को एडजुडिकेट नहीं कर लेती है तब तक एएसआई रिपोर्ट पे कोई फर्दर अभी एडजुडिकेशन ना हो, ऐसा कोर्ट ने निर्देश दिया है। জৰিপর হৈতে জড়িত অধিবক্তা আশিষ গোয়েলে জনোৱা মতে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার বা জিপিআর, গ্লোবেল পজিশনিং সিস্টেম বা জিপিএস, কার্বন ডেটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্য যে 6 সপ্তাহৰ ভিতৰত এই জৰিপ সম্পূৰ্ণ কৰাৰ অনুমতি দিছিল মধ্যপ্ৰদেশ উচ্চ ন্যায়ালয়। অযোধ্যা আৰু কাশীৰ দৰে ভোজশালাটো উদ্ধাৰ হ'ব নেকি হিন্দুৰ হেৰুৱা ঐতিহ্য? নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম।